বাপ রে বাপ, প্রিয়াঙ্কা চোপড়া তার কসমেটিক ব্র্যান্ডের ইনকাম দিয়ে কাইলি জেনার, সেলিনা গোমেজ এদেরকেও একদম পিছনে ফেলে দিল। সেই সঙ্গে থাকছে এভাবেই প্রেমের জন্য ডেকে ডেকে পুরুষদের আহ্বান করছে সেলিনা গোমেজ। কেন? আর আরও রয়েছে জুনিয়র এনটিআর এর সঙ্গে কি তবে সিনেমায় কাজ করতে যাচ্ছে ক্রিস হ্যামসওয়ার্থ? আর ফাইনালি থাকছে টাইগার শ্রফের মা প্রতারণার শিকার। এখন আসি প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে যাওয়ার পর তো সাকসেসের একদম সিঁড়িতে তরতর করে উঠছে, পারিশ্রমিক ও পুরুষদের সমান সমান পাচ্ছে। আর এছাড়া তার কসমেটিক ব্র্যান্ড যেটার নাম অ্যানোম্যালি, সেই অ্যানোম্যালি লঞ্চ হয়েছিল 2021-এ ইউএসএতে, 2022-এ ইন্ডিয়াতে। কিন্তু এই 2 বছরের ব্যবধানে অ্যানোম্যালি যেই পরিমাণ রেভিনিউ আর্ন করছে সেটা দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া একেবারে কাইলি জেনার, সেলিনা গোমেজ এদেরকেও পিছনে ফেলে দিয়েছে। রিপোর্টস মোতাবেক সেলিব্রিটিদের কসমেটিক ব্র্যান্ডের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়ার ব্র্যান্ডটা সেকেন্ড ওয়েলদিয়েস্ট ব্র্যান্ড, যে ব্র্যান্ডের টোটাল রেভিনিউ 4300 মানে 4300 কোটি রুপি। প্রথমেই রয়েছে রিয়ানার ব্র্যান্ড, এরপর প্রিয়াঙ্কা চোপড়া, এবং তারপরে আছে কাইলি জেনার, এবং এরপরে সেলিনা গোমেজের ব্র্যান্ড। ও তাহলে বুঝুন একবার কত ধনী প্রিয়াঙ্কা চোপড়া। তা তো সিনেমা না করলেও হয়। ওকে, সেলিনা গোমেজের কথা যখন উঠতেই তখন সেলিনা গোমেজের এই ভিডিওটা আসলে অনেক হিলারিয়াস ছিল, যেখানে সে খেলার মাঠের এক কোনায় তার বন্ধু বান্ধবদের সঙ্গে বসে পুরুষদের উদ্দেশ্যে বলছে, এই আমি সিঙ্গেল, জাস্ট একটু হাই মেনটেন্স, বাট আই লাভ ইউ সো মাচ। কেন সেলিনা গোমেজ এভাবে পুরুষদের ডেকে ডেকে নিজের সিঙ্গেল এই সত্তাটা দাবি করছে? ওয়েল, অ্যাকচুয়ালি এর পিছনে রিজন হচ্ছে জায়ন মালিক এবং অ্যান্ড্রিউ ট্যাগার্ট। অনেকে নিশ্চয়ই জানা আছে সেলিনা গোমেজের জন্য এই বছরটা ওই প্রেমের গুঞ্জনের উপর দিয়েই গেছে, কখনো জায়ন মালিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, কখনো অ্যান্ড্রিউ ট্যাগার্টের সঙ্গে। সো সেলিনা এই ভিডিওটা দিয়ে প্রমাণ করছে যে ভাই আমি সিঙ্গেল, প্রেম করার জন্য ছেলে খুঁজছি, কেউ আসো আমার সঙ্গে প্রেম করো, সিম্পল। এবার আসি ক্রিস হ্যামসওয়ার্থের কাছে। আর এর পর জুনিয়র এনটিআর হাইপ তো এখন অন্য লেভেলে চলে গেছে। হলিউডের ক্রিস হ্যামসওয়ার্থ তার সঙ্গে সিনেমা করার জন্য ইন্টারেস্টেড। জি, আপনি ঠিকই শুনেছেন। রিসেন্ট একটা ইন্টারভিউতে ক্রিস হ্যামসওয়ার্থ নিজেই জানায় আর এর জুনিয়র এনটিআর পারফরমেন্স দেখে সে এতটাই মুগ্ধ যে সে মনে প্রাণে উইশ করছে জুনিয়র এনটিআর এর সঙ্গে সে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করবে। ও ভাবা যায় ক্রিস হ্যামসওয়ার্থের মুখে এমন কথা। সো ক্রিস হ্যামসওয়ার্থ কি এখানে তাহলে জুনিয়র এনটিআর এর সঙ্গে নেক্সট কোনো প্রজেক্টের হিন্টস দিচ্ছে কিনা এটা নিয়ে এখন সবাই স্পেকুলেট করছে। ওয়েল, হলেও হতে পারে। জুনিয়র এনটিআর যখন অস্কারের জন্য এর মাঝে বাইরে দেশে গিয়েছিল তখন কিন্তু সে হলিউডের কয়েকটা মেজর প্রোডাকশন হাউসের সঙ্গেও কথাবার্তা বলে এসছে। সো হু নোজ, সামনে হয়তো দেখা যাবে জুনিয়র এনটিআর এর সঙ্গে ক্রিস হ্যামসওয়ার্থকে একই কোনো মুভি কিংবা ওয়েব সিরিজে। ফাইনালি আসি টাইগার শ্রফের মা আয়েশা শ্রফের কাছে। টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ হয়েছে প্রতারণার শিকার, এবং সেটা টাকা পয়সা নিয়ে। বেশ কয়েকটা গণমাধ্যম থেকে জানা যায় আয়েশা শ্রফ বিজনেসের জন্য এক লোকের কাছে টাকা দিয়েছিল, বাট সেই লোক টাকা নিয়ে একদম পগার পার হয়ে গেছে, এবং অ্যামাউন্টটা কিন্তু কম না। সে 58 লাখ রুপি আদায়ের জন্য টাইগার শ্রফের মা এখন পুলিশের কাছে করেছে মামলা। সো ভিউয়ার্স, এই তো ছিল কয়েকটা গসিপসের আপডেট। এবং যদি এমন হয় যে ক্রিস হ্যামসওয়ার্থ এবং জুনিয়র এনটিআর আসলে একসঙ্গে কোনো প্রজেক্টে কাজ করছে, তাহলে আপনি কতটা এক্সাইটেড হবেন জানাবেন কিন্তু।